এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক অনেক ভালো, মানুষের নিরাপত্তা আগের চাইতে ভালো। বিভিন্ন রাষ্ট্র যেখানে তাদের নিরাপত্তা উল্টো করে হয়েছে বলা হয়েছে, আসলে সম্পূর্ণ নয়। তাদের সেখানে আনসার নিয়োগ দেওয়া বা অন্য কাজে যেটা মানে যাদেরকে দেওয়া হয়েছে দেওয়া হবে, সেটা অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টা আরও ভালো বলতে পারে। আমি যেটা মনে করি যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেই আজকে হয়তো অনেকটা এদের এই আনসার পুলিশদের এখানে সিকিউরিটির দিক থেকে তাদের উদ্যোগ করা হয়েছে বলে আমার মনে হয়। আর বাকিটা হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই বিবেচনায় নেবেন কীভাবে তাদের নিরাপত্তা বিধান করবেন, সেটা সরকারের দায়িত্ব নিরাপত্তা বিধান করবে, সেটা তারা করবে নিশ্চয়ই সেইভাবে। রহমান কেন্দ্রীয় তহবিল থেকে এবং স্থানীয় জেলা জাকাতের তহবিল থেকে এবং আমাদের জাকাত পর্ষদের অনুমতি নিয়ে চিহ্নিত করেছি। এখানে প্রায় 9,59,000 টাকা আমার সালাম উঁচু হয়েছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সে এই কয়েকদিন আগে ভোটকে ইন্তেকাল করেছেন। তার খবর আর কি টাকা দাঁড়ান